প্রিয়াঙ্কার সাথে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সৌভিকের বিয়ে পার্ট 2 দেওয়ার কথা ছিল, কিন্তু ওটা আজকে দিতে পারছি না, তাই আজকে তোমাদের জন্য রইল জোলো চিপ চ্যালেঞ্জ। আচ্ছা, এটা হলো জোলো চিপ, সবাই জোলো চিপ চ্যালেঞ্জ করছে, তো আমরাও আজকে জোলো চিপ চ্যালেঞ্জ করব। তার আগে দেখিনি পিছনে কি লেখা আছে। আচ্ছা, পিছনে লেখা আছে হলো, যেটা ওয়ার্নিংয়ে দেওয়া আছে সেটার মোট কথা হলো, যারা কোনো মেডিকেল ইস্যু আছে তারা যেন না খায়, আর প্রেগনেন্ট যারা আছে তারা যেন না খায়। জোলো চিপ ওপেন হচ্ছে, সাথে ডেয়ারি মিল্ক রেডি। চলো প্রথমে এক টুকরো মায়ের মুখে ঢুকবে, প্রথমে মাকে দিয়ে শুরু করবো জোলো চিপ খাওয়ানো। খাও, ঠিক আছে, কোনো রিয়াকশন নেই, হেভি টেস্টি, ঝাল লাগেনি। আচ্ছা আরেকটু দে, একটু কম দিয়েছিস মনে হয়। ভিডিও হচ্ছে, উল্টোপাল্টা কথা বলিস, মায়ের ঝাল লাগেনি, লোকজন তাহলে হয়তো মিথ্যে কথা বলছে। জোলো চিপ এবার ফুলমাসির কাছে যাবো, খুব টেস্ট ঠিকঠাক। রানা প্রচন্ড ঝাল খায়, এবার ওকে দেব। কোন রিয়াকশন নেই, ঝাল লাগছে না? আচ্ছা এবার ভাই, ভাইও খুব ঝাল খায়, জানি না কি হবে। কাঁচতে শুরু করেছে, গোলমরিচ দেওয়া, বলছে এটা শুকনো লঙ্কার রোস্ট। আমি এখনো খেয়ে দেখি, দাঁড়া অরিন্দমের কাছে চলে। অরিন্দমের কাছে খাইয়ে নেয়, দেখি বাবা তোমাকে একটু কেমন করছে, কেমন জল অনেক, সবাই বলছে যে ঝাল নেই, তাই জন্য বাবাকে একদম এইটুকু তুই অন্য আঙুল দিয়ে দে, এই আঙুলটা দিস না, অন্য আঙুল দিয়ে হ্যাঁ বাবাকে একটুখানি এখান থেকে ভেঙে নিতে হবে, বাবাকে ওই জন্য একটুখানি ভেঙে দে একদম, হ্যাঁ লাইট, দেখা যাক বাবার কি রিয়াকশন আসে। এতক্ষণে লাগেনি যখন, তখন আর ঝাল লাগার ঝাল আছে রানার, মায়ের আর ভাইয়ের কিচ্ছু হয়নি। এবার দিদি ভাই, এখন ভিডিওটা হলো সবে, এবার দিদি কেমন লাগে, কেমন লাগে, হ্যাঁ একটু ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেজিয়ে নিয়ে নিচ্ছে কিলো, কান মাথা নাক সব চলে গেছে, তুমি খাও দেখি। এই জোলো চিপ ভিডিওতে যারা ঝাল খায় তাদের একটুও ঝাল লাগছে না, যেমন আমার মা এখনও খেয়ে চলেছে মনের আনন্দে আলু সিদ্ধ দিয়ে, কিন্তু যারা ঝাল খায় না তাদেরকে রিকোয়েস্ট, তারা একটুও খেয়েও না, সহ্য করতে একদম পারবে না।